কিরে বান্ধবী, শুনলাম কালকে নাকি পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। আপনি সে কথা জেনেই তো আমার বাসায় আসছেন, নাটক করতেছেন কেন? খুব তো চ্যাটন চ্যাটন কথা বলেছিলি যে বিয়ে করলে রিলেশন করে বিয়ে করবে, এখন ফ্যামিলির সিদ্ধান্ত কেন? দেখ ভাই, আমি রিলেশন টিলেশন যাই করি সিদ্ধান্ত আমার ফ্যামিলি নিত, আর এখন আমার মা ভালো একটা ছেলে পাইছে, বাচ্চা তার মেয়েকে গলায় ঝুলাই দেবে, আমার কিছু করার নাই। আচ্ছা যাই হোক, ছেলে কোনো ছবি আছে? না না, ছেলের তো ছবি নাই, আমিও ছেলেকে দেখি নাই। আচ্ছা, তোর এত অস্থিরতা কেন? মনে হচ্ছে বিয়েটা আমার না, আপনার। আর আপনি তো এমনিই আসেন, কালকে যখন ছেলে আসবে আমার চাইতে বেশি আপনি দেখেন। আচ্ছা চল আমার ছবি তুলি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কন্যা আসতে কি সময় লাগবে? না না, আমি এখনই নিয়ে আসতেছি, আপনি একটু বসুন। এই তো চলে আসছে, যা বস। বাবা, আমি এই মেয়েকে বিয়ে করব। আরে, আমি এই মেয়েকে বিয়ে করছি না। খোকা, এনিথিং রং? এনিথিং রং না বাবা, পুরোটাই রং। কারণ এই সমস্ত মানুষদের সাথে কোনো আত্মীয়তা করা আমার মনে হয় না আমাদের শোভা মানে। কারণ যাদের ব্যক্তিত্ব নেই, যাদের মনুষ্যত্ব নেই, তাদের সাথে আত্মীয়তা করতে গেলে আমরাই বিপদে পড়বো বাবা। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আমাকে একটু বলো না। আগে যা পেয়েছে ওগুলো ভুলে যাও, এখন আমরা নতুন আত্মীয় করতে যাচ্ছি, পিছনের সব কিছু ভুলে নতুনভাবে আমরা সবাই সাজাই। শুনুন, আপনি আমাকে যতই যা বলুন না কেন, আর যতই যা বোঝানোর চেষ্টা করুন না কেন, আমি আপনার মেয়েকে বিয়ে করছি না মানে করছি না। আর আপনি আপনি কি করে ভাবলেন যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, যারা ব্যক্তিত্বহীন মানুষ, তাদের ঘরে আমি বিয়ে করতে চাই, তার মেয়েকে বিয়ে করবো না মানে করবো না। এই যে বাবা, উনি হচ্ছেন এই ভদ্র মহিলার সুসন্তান, যার মধ্যে কিনা কোনো বৌসত্ব নেই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে তা তারা কোনোভাবেই জানে না, তাই এদের মতো পরিবারের সাথে কোনো আত্মীয়তা আমরা করছি না বাবা, এটাই ফাইনাল। ওয়েট 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 ওয়েট। আচ্ছা খোকা, তোমাদের মধ্যে এমন কি হয়েছে যে তুমি এই বাড়ির সাথে আত্মীয়তা করতে চাও না, আমাকে একটু খুলে বলবে কি? আরে উনি কি বলবে, আমরাই তো আমার বোনকে ওনার সাথে বিয়ে দেবো না। আরে আপনি কি করে ভাবলেন যে আপনাদের পরিবারে আমি বিয়ে করতে যাব? আরে আমরা বিয়ে দিলে তো বিয়ে করবেন। আরে নিয়ে রাখেন, বিয়ে আমি করব। আমি না বিয়ে করলে আপনি আপনার বোনকে কিভাবে বিয়ে দেন? হ্যাঁ, আর আপনি কি করে ভাবলেন যে আপনাদের মতো মানুষের সাথে আমরা আত্মীয়তা করতে যাব? আরে আপনি তো মানুষকে মানুষই মনে করেন না। ওয়েট, কোকা, তোমাদের মধ্যে কি হয়েছে আমি সেই জিনিসটা জানি। ঠিক আছে, তুমি জানতে চাও তাহলে শোনো। এই ছোটো লোকের বাচ্চা, যখন খুশি তখন টাকা চাস, হ্যাঁ মুখে মুখে তর্ক করস, কি কাজ করস, কি কাজ করস, খাস তো শুধু বসে বসে, শুয়ে থাকিস, আরাম করিস, কাজ কিভাবে করতে হয় এই যে দেখ তাকিয়ে, সারা দিন কাজ করে, কখনো টাকা টাকা করে না, যখন আমাদের সময় হয় তখন টাকা দিলেই সে খুশি। তোর কি না 10 দিন 15 দিন যেতে না যেতেই খালি শুধু টাকা টাকা টাকা। পারতাছেন কে, জানেন তো আমার মেয়ে অসুস্থ, আমার কোনো টাকা লাগবো মা। ওরে এইভাবে মাইরা লাভ নাই, ওরে একটা টাকাও তুমি না, ওরে বাই করে দাও তো, ভাই তুই যা। ভাইজান, আমার মেয়ে অসুস্থ, দেন না ভাই কথা টাকা। ঠিকই বলছে, যা। এই যে দাঁড়ান। কি ব্যাপার, কি করছেন কি আপনারা? আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম, আপনারা মনে হচ্ছে ওনার সাথে কোনো একটা বিষয়ে নেগোশিয়েট করছেন, সমস্যাটা একটু বলবেন। কেন তোকে বলতে হবে? তুই কে যে আমাদের পারিবারিক বিষয় তোকে বলতে হবে? দেখুন, আমি আপনার কেউ হই না, না ওনার রক্ত সম্পর্কে কেউ। তারপরেও আমার মনে হয় এই সমাজে বাস করতে গেলে মনুষ্যত্বের খাতিরে হলেও কোনো কিছু জিজ্ঞাসা করা উচিত, আর আপনারা তার সাথে যে ধরনের ব্যবহার করেছেন, ইভেন তার গায়ে পর্যন্ত হাত তুলেছেন, সো এই সমাজের একজন সদস্য হয়ে আমার জানা উচিত যে আপনারা কেন তার সাথে এই ধরনের ব্যবহার করছেন, একটু বলবেন প্লিজ। এই তুই কে? ওইটা আমগো বাড়ির কামলা, ওর সাথে আমরা যা ইচ্ছা তাই করবো, তুই কর কেটা। দেখেন ভাই, এটা হচ্ছে একটা ভদ্র সমাজ, আর ভদ্র সমাজে ভদ্রভাবে কথা বলুন, আর আপনি যেভাবে কথা বলছেন কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আপনার পারিবারিক শিক্ষার একটু ঘাটতি রয়েছে। এই তুই কি কইনি, আমার পরিবারের শিক্ষা আমার পরিবার নিয়ে তোরে কথা কইতে কইছে কে? ভাই তুই এখান থেকে যা। আরে যাবে কি, দে না দুইটা। এই তোরে যাইতে কইছি না। এই ভুল করেও যদি আর একটা হাত আমার গায়ের উপর আসছে না, একদম চিন্দা মাটি নিচে গেড়ে ফেলবো। তুই চিনিস আমাকে, তুই জানিস আমার সম্বন্ধে? তুই হয়তো আমার সম্বন্ধে জানিস না, আমার সম্বন্ধে জানলে তুই এই ধরনের ব্যবহার করতে পারবি না। এই পুরো এলাকাটা না, এটা পুরোটাই আমার, আর তোরা শুধুমাত্র এই জমিটা কিনে এখান থেকে চলে গেছিস। আর এই যে আপনি,
আপনি মহিলা মানুষ, মায়ের চাপ, তা না হলে আপনি যে ধরনের ব্যবহারটা তার সাথে করেছেন না তার উপযুক্ত জবাব আমি এখানে আপনাকে দিতে পারতাম, কিন্তু আপনাকে আমি দিচ্ছি না। কিন্তু তুই, তোকে কিন্তু আমি ছাড়ছি না। তুই যে কাজটা করেছিস অনেক বড় একটা অন্যায় করেছিস। এই যে ভাই, এখানে কি হয়েছে আমাকে একটু বলুন তো। জান্না ভাই, আমার বাসায় আমার মেয়ে অসুস্থ, আমার টাকা দিতেছে না। তোরা কত বড় নির্লজ্জর বেহায়া হইলে! একটা মানুষ কাকুতি মিনতি করছে তার মেয়ের চিকিৎসার জন্য, টাকা চাইছে, তোরা তাকে তা দিতে চাচ্ছিস না। তোরা কি ভাবিস কি নিজেকে? হ্যাঁ শোন, তোকে আমি ভালোই ভালোই ওয়ান করছি, যদি তুই তোর হাত পা নিয়ে এখান থেকে ফিরে যেতে চাস তাহলে ভালোই ভালোই তার টাকাটা তাকে বুঝিয়ে দে, তা না হলে তোর হাত পা ভেঙে তোকে পুরো প্যাকেট করে তোর বাসায় পাঠিয়ে দেবো। তুই এত টাকা নেই, নে যা এখান থেকে। তোকেও আমি দেখে নিই। আপনার যা দেখার আছে না পরে দেখিয়ে দিন, যদি আমি কোনো কিছু আপনাকে দেখাতে চাই আপনি নিতে পারবেন না। তাই ভালোই ভালো বলছি, যান এখান থেকে, চল। এরপরে বলো, এই সমস্ত কিছু আমি নিজের চোখে দেখার পরে কীভাবে, আই মিন কীভাবে এই সমস্ত লোকজনের সাথে আত্মীয়তা করতে যাব? আজকে যদি আমি এই মেয়েকে বিয়ে করতে চাই তাহলে পরবর্তীতে যে আমার পরিবার তাদের মতো হবে না তার কী গ্যারান্টি আছে বলো, তুমি বলো আমাকে। তাই আমি চাচ্ছি না যাদের মধ্যে মনুষ্যত্ব নেই, যাদের মধ্যে মানবিক কোনো জ্ঞান নেই, টাকার জন্য যারা মানুষকে মানুষ বলে মনে করে না তাদের সাথে আত্মীয়তা করা আমাদের বোকামি ছাড়া আর কিছুই হবে না বাবা। ওরা কী করে জানো, গরিব কৃষক যারা আছে তাদেরকে এরা টাকা দেয়, আর যখন সময় মতো সেই টাকা তারা দিতে পারে না তখন তাদের কাছ থেকে তাদের সম্পত্তিগুলো লিখে নেয়, তাদের জমি জায়গা এইসব কিছু হাতিয়ে নেয়। তাহলে তুমি বলো এই ধরনের অমানুষদের সাথে কীভাবে আমি আমার আত্মীয়তাটা করি? তাই বলছি বাবা, এখানে আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই, চলো এখান থেকে। দাঁড়ান, আপনি তো এতক্ষণ আমার ভাইয়ের দোষ বললেন, আমার মায়ের দোষ বললেন, কই আমার ব্যাপারে তো কিছু বললেন না। কারণ আপনি বিয়েটা তো আমাকে করতে আসছেন, আমার দোষ গুণ ভালো বাজ বিচার করবেন না, না করে চলে যাবেন। আমার যে বিয়ের প্রস্তাবটা আসছে সেটা আমার এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাই জানে। আবার তেমনই যখন বিয়েটা ভেঙে যাবে তখন সবাই জানবে, বুঝেন তো। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে তার ভাই আর মায়ের এই সমস্ত কারণে, তার কলঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, কত বড় একটা বোঝা হবে। কেন, দোষ তো তারা করছে, আমি করি নাই, সংসার তো আপনি আমাকে নিয়ে করবেন, তাদের নিয়ে করবেন না। তাহলে কেন তাদের দোষের কারণে আমার বিয়ে কেন ভাঙবে, আমি কেন কলঙ্কিত হব, মানুষের কথা আমি কেন শুনতে যাব? আমার তো এখানে কোনো দোষ নাই, সব অন্যায় সঠিক বিচার আছে। আমার ভাই যদি অন্যায় করে থাকে সেটার বিচার করেন, আমার মা যদি করে থাকে সেটারও বিচার করেন, কিন্তু আমার সাথে তো আপনারা অন্যায় করতেছেন, এটার কী হবে? একটা মেয়ের বিয়ে ভেঙে আপনারা চলে যাচ্ছেন, মেয়েটাকে কলঙ্কিত করে যাচ্ছেন সারা জীবনের জন্য, আমার কথার আপনার জবাব দিয়ে যেতে হবে। যাক, এই পরিবারে তাহলে এমন একজন মানুষ আছে যার মধ্যে মানবিক জ্ঞান আছে। দেখুন, আপনি যা যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন, আর আমিও আপনার সাথে একমত। কিন্তু কথায় আছে না, আগা হাল যেদিকে যায় পাছা হালও সেদিকে যায়। আসলে ব্যাপারটা কিন্তু তাই, আমি যদি আপনাকে বিয়ে করতে যাই আর আমাদের যদি সংসার হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আর সেই প্রজন্মরা যদি আপনার ফ্যামিলির মতো কিছু লোকজনের সাথে মেলামেশা করে ঠিক সেম মেন্টালিটির হয়ে যাবে। তাই আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম বা আমি যখন বিয়ে করবো এই সমস্ত হ্যাসেলগুলো আমি ভোগ করি। দেখুন, আপনার ব্যক্তিত্বকে, আপনার মনুষ্যত্বকে আমি রেসপেক্ট করি, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পরিবারের মধ্যে একমাত্র জ্ঞানী ব্যক্তি আপনি, যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বলতে আছে, আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তবে হ্যাঁ, আমি এই বিয়েটা করতে পারছি না এটা আপাতত ফাইনাল, তবে এটা বলবো না যে আমি আপনাকে কখনোই বিয়েটা করছি না। আপনার কাছে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম, যদি আপনি পারেন তাহলে আপনার পরিবারের লোকজনদেরকে একটু মনুষ্যত্ব জ্ঞানটা দিবেন, কারণ তারা যেভাবে মানুষকে ট্রিট করে, তারা যেভাবে মানুষের সাথে বিহেভিয়ার করে, এই সমস্ত কোনো মানুষের কাতারে পড়ে না। আপনি যদি পারেন তাদেরকে ঠিক করে বিয়ের প্রস্তাবটা নিয়ে আসবেন। আশা করছি আমি আপনাকে ফেরত দেব না বাবা, চলো তুমি।